নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। ঠাকুমার হাতের অনেক পছন্দের রান্নার মধ্যে আমার এটা বেশ প্রিয় ছিল। আজ বানানোর চেষ্টা করছি বাঁধাকপির ডালনা। এখানে আমি আলুগুলো বেশ ডুম ডুম করে বড় বড় করে কেটে নিয়েছি, বাঁধাকপিগুলোও সেইভাবেই কেটে নিয়েছি। সবগুলো ভালো করে ধুয়ে এবার একটু ভাপিয়ে নেব। এখানে এক গ্লাস জল আর এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। বুঝতেই পারছেন যে আলুগুলোকে আমি মাঝারি সাইজের আলু চার চৌকো করে কেটে নিয়েছি, আর এইরকম করে বাঁধাকপিগুলো বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। বাঁধাকপিগুলোকে এবার ভালো করে ভাপিয়ে নিচ্ছি। এই রান্নাটা যতটা তাড়াতাড়ি হয় এবং ততটাই সহজ, অথচ খেতে অসাধারণ হয়। এই তো বাঁধাকপিগুলো আমার ভাপানো হয়ে গেল, জলটা ঝরিয়ে নেব। অন্যদিকে কড়ায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দুটো তেজপাতা, এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে একটা স্পেশাল আইটেম অ্যাড করব, যেটার ফলে এই রান্নাটা অসাধারণ সুস্বাদু হয়ে উঠবে। এই যো এখানে ইউজ করছি 1/4 টিস্পুন হিং। এই হিঙের ফোড়নই কিন্তু বাঁধাকপির ডালনাটাকে একটা অসাধারণ মাত্রা দেবে। ফোড়নগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এরপরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে আলুগুলো। তার কারণ আলুগুলো একটু বড় বড়, আলুগুলো যদিও আমি সেদ্ধ করে নিয়েছি তাও আলুগুলো একটু প্রথমে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলুগুলোকে। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই বলছি, আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করে দেবেন। এই তো এখানে আবার সিদ্ধ বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আমি আপনাদের প্রায়শই বলে থাকি যে এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, বা এই টিপসটা আমি আমার ঠাকুমার কাছ থেকে পেয়েছি। আসলে আমার পুরো রান্না জীবনের জার্নিটাই কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে শেখা, এবং পুরনো যত সাবেকি টিপস আমি দিয়ে থাকি চ্যানেলে সব কিছুই আমার ঠাকুমার কাছ থেকে জানা। এইবারে বাঁধাকপিগুলোকে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। পুরনো দিনের মানুষরা সারাটা জীবনের অর্ধেকের বেশি অংশ হয়তো রান্নাঘরেই কাটিয়ে দিয়েছেন, তাদের হয়তো মন মানসিকতাও অন্যরকম ছিল। যাই হোক, এই তো কথা বলতে বলতে এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। এই ডালনাটা খুব চটজলদি হয়ে যায়, তার কারণ হলো এখানে বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। কিছু রেগুলার মশলা ছাড়া এখানে বিশেষ কোনো মশলার প্রয়োজন কিন্তু হয় না, যেমন লবণ, হলুদ, মিষ্টি এগুলোই। এবার 2 টেবিল স্পুনের মতো আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। শীতকালে এই রেসিপির সঙ্গে যেমন ভাত খাওয়া যায়, ঠিক তেমনই রুটি, লুচি, পরোটার সঙ্গেও এই বাঁধাকপির যে ডালনা সেটা কিন্তু অসাধারণ লাগে খেতে। জীবনের অনেকগুলো আক্ষেপের মধ্যে একটা আক্ষেপ আমার রয়ে যাবে, সেটা হচ্ছে আমার ঠাকুমার কাছ থেকে অনেক রান্না কিন্তু আমি শিখতে পারিনি। যাই হোক, এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আসলে ঘটিবাড়ির রান্নাগুলোতে একটু চিনির ব্যবহার বেশি হয়, যদিও আমি আজকাল শেফের কাছ থেকেও শুনতে পাই যে চিনি ব্যবহার করলে কিন্তু রান্নায় বেশ ব্যালেন্স আসে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে মটরশুঁটি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটা কুচানো টমেটো। এটা একদম শেষেই দিলাম, তার কারণ এটার রঙটা কিন্তু বেশ সুন্দর থাকবে, আর যে সবজির রং সুন্দর থাকে সেই সবজির খাদ্যগুণও কিন্তু বেশ সুন্দর থাকে। আর এখানে 1 গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম। এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, 10 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। আর ফুটে তৈরি হয়ে আসলে আমার বাঁধাকপির ডালনাও কিন্তু তৈরি হয়ে যাবে। এই দেখুন, জল কিন্তু মরে গেছে আর আমার বাঁধাকপির ডালনাও বেশ রেডি হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। একদম থকথকে হয়ে এসছে, একটু আলুটা চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে যেটা দেব সেটা হলো ধনে পাতা। আপনারা চাইলে ধনে পাতা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমার নিরামিষ বাঁধাকপির ডালনা। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।